শেরপুরে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বাবা ও সৎমা আত্মহত্যা বলে প্রচার করলেও পরিকল্পিত হত্যার দাবি মায়ের। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, আর্তনাদে ভারী চারপাশ। শনিবার দুপুরে শহরের চক পাঠক মহল্লার বৌবাজার এলাকায় ঘরের ভেতরে মাদ্রাসা ছাত্র ওসমান গনিকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় আত্মহত্যা বলে প্রচার করে বাবা ও সৎমা। মামা নামাজ পড়তে যায়, যখন দেখে কোনো সারা শব্দ নাই, ডাকছে, দরজা ধাক্কা দিছি, জানলার দিকে তাকায় দেখছে যে আমার ছেলেটা। তবে এটি পরিকল্পিত হত্যা বলে দাবি মা ও তার স্বজনদের। ওরা বললো ফাঁসে মারা গেছে, কিন্তু ফাঁসে মারা যায় নাই। 8.5 বছরের বাচ্চা কখনোই ফাঁসটা নিতে পারে না। আমার দীর্ঘ বিশ্বাস, আমার ভাগ্নিকে তারা হত্যা করছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জেনে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। আপাতত ওসমান গনির বাবাকে বাদী করে একটা অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশু ওসমান গনি জন্মের পর পারিবারিক কলহের জেরে মেহেদী হাসান প্রিন্স ও মারিয়া ইয়াসমিনের বিচ্ছেদ হয়। এর কয়েক বছর পর নিহতের বাবা দ্বিতীয় বিয়ে করলে সৎমার সংসারে বেড়ে উঠতে থাকে শিশু ওসমান গনি। সময় সংবাদ, শেরপুর।